এরপরে প্রশ্ন হলো ঝড় বৃষ্টির সময় পুকুর আর ঘের খাল একটার সাথে আরেকটা মিশে যায়, মাছগুলো মিলেমিশে একাকার হয়ে যায়, এখন সে মাছগুলো কি খাওয়া জায়েজ হবে? ঘেরের এলাকা এটা না, এই জন্য ঘেরের প্রশ্ন। ভাই, আমাদের দেশ নদীমাতৃক দেশ, জলোচ্ছ্বাস, ঝড়, বন্যা প্রতি বছরই হয়ে থাকে। অতএব বন্যার কারণে কোনো পুকুরের পানি এটা উপচে পড়ে যদি মাছগুলো বের হয়ে যায়, কোনো ঘেরের মাছ যদি বের হয়ে যায় অন্য জায়গায় চলে যায়, যেহেতু এটা কারোর নিয়ন্ত্রণ নয়, কেউ কারোর হাতেও নয়, অতএব সাধারণ অবস্থাতে এটা অন্য কোথাও চলে গেলে সেটা তার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ। তবে ধরুন আপনি জানেন যে আপনার পাশের ঘেরালা তিনি অমুক মাছ চাষ করেছেন, বা পাশের পুকুর অমুক মাছ চাষ করেছে, আপনার পুকুর এরকম কোনো মাছ চাষ করে নাই, প্রচুর মাছ আসছে, তাহলে সেক্ষেত্রে তো আপনি বুঝতেই পারছেন যে এই মাছটা তার আপনার এখানে এসেছে। আপনি এটা যদি তার কাছে ফেরত দিতে পারেন বা তাকে বলতে পারেন, সেটা হবে আপনার তাকওয়ার দাবি। তবে যদি এরকম চলে আসে, তাহলে সেক্ষেত্রে যেহেতু আপনি ডেকে আনেন নাই, এটা এমনিতে চলে আসছে এবং এটা কারো নিয়ন্ত্রণেও নয়, তবে সেটা সাধারণ অবস্থাতে যখন চেনা যাবে না কিছুই না, সেটা হালাল হবে ইনশাআল্লাহ। চার রাকাত নামাজে দ্বিতীয় রাকাত তাশাহুদ পড়ার পর শেষে যখন রাসূলুল্লাহ শব্দ আসে, তখন কি সংক্ষেপে দুরুদ পড়তে হবে? তাশাহুদের মধ্যে আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। প্রশ্নকারী প্রশ্ন হলো, রাসূলের নাম শুনলে তো দুরুদ পড়তে হয়, অতএব ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, এই যে আমি বললাম আব্দুহু ওয়া রাসূলুহু, আমি পড়লাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এবং পদবী শুনলাম, উচ্চারণ করলাম, তাহলে দুরুদ পড়তে হবে কিনা? উত্তর হলো, নামাজের মধ্যে এটি উচ্চারণের পর দুরুদ পড়তে হবে, কারণ এর পরপরই এ তাশাহুদ পড়ে শেষ করার পরেই আপনি শেষ বৈঠকে বিশেষ করে কি করবেন? দুরুদ পাঠ। দ্বিতীয় বৈঠকে আপনি দুরুদ পাঠ করবেন না, কিন্তু আপনি শেষ বৈঠকে নামাজের শেষে একসাথে দুরুদ পাঠ করবেন। অতএব আলাদা করে মুহাম্মদ নাম আসলে আপনি কোরআন তেলাওয়াত যখন করবেন নামাজের মধ্যে, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, এই আয়াত যখন পড়বেন মুহাম্মদ নাম আসবে, আপনি আয়াত থেমে রেখে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না, বরং পরবর্তীতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন।